নার্ভাস সিস্টেম। ওকে, এবার আমরা জানি যে মোটামুটি আমাদের বডি নর্মালি ফাংশনিং করা থেকে শুরু করে কি খাচ্ছি, ডাইজেশন কখন হচ্ছে, কতটা খাবার ডাইজেশন হচ্ছে, বা কি ভাবছি, মেমোরি, এভরিথিং ইজ কন্ট্রোলড অ্যান্ড ম্যানেজড বাই ওয়ান সিস্টেম, দ্যাট ইজ নার্ভাস সিস্টেম। তার সাথে সাথে এন্ডোক্রিন সিস্টেমও কিছুটা রেসপন্সিবল। এন্ডোক্রিন সিস্টেম আমরা পরে পড়বো, নার্ভাস সিস্টেমটা আমরা আগে পড়বো। এবার নার্ভাস সিস্টেমের কি কি পার্টস আছে, কি কি কাজ, কি কি ইন্ডিভিজুয়ালিটিস বা কি কি পোর্শনস আছে, ব্রেন, স্পাইনাল কর্ড, এগুলো স্ট্রাকচার নিয়ে এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব, ঠিক আছে? এছাড়াও কিছু সেন্স অর্গানস নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীকালে, যেমন আই, ইয়ার, এগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া নার্ভাস সিস্টেমের পার্টস লাইক মেডুলা অবলংকাটা, সেরিবেলাম, সেরিব্রাম, হাইপোথ্যালামাস, এদের ফাংশনস, রিফ্লেক্স আর্ক, স্পাইনাল কর্ডের ফাংশনস, হ্যাঁ, প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে চ্যাপ্টারে আলোচনা আমরা করব। তো যাই হোক, লেটস সি। দেখো, নার্ভাস সিস্টেমের হোয়াট ইজ দ্য আলটিমেট নিড ফর নার্ভাস সিস্টেম? একটা হচ্ছে ইট কিপস আস ইনফর্মড, কিপস আস ইনফর্মড, ইনফর্মড অ্যাবাউট হোয়াট, ইনফর্মড অ্যাবাউট দ্য আউটসাইড ওয়ার্ল্ড থ্রু দ্য সেন্স অর্গানস। হ্যাঁ, যেমন আমরা চোখ দিয়ে দেখে বুঝতে পারছি সে একটা গাড়ি আসছে। হ্যাঁ, যদি আমাদের সেন্স অর্গানটা নাই থাকতো, সেই চোখটা কি করছে, মেসেজটা রিলে করছে টু দ্য ব্রেন যে দেখো একটা গাড়ি আসছে, কি করা উচিত, তখন ব্রেন বলছে যে না, এখান থেকে সরে যাও, ঠিক আছে? আউটসাইড এনভায়রনমেন্ট আমাদের চলাফেরার জন্য, যে কোনো অর্গানিজমের চলাফেরার জন্য, কোঅর্ডিনেশনের জন্য, মাসেল মাইন্ড কানেকশন যেটাকে বলে, তার জন্য কিন্তু নার্ভাস সিস্টেমের প্রয়োজন। নেক্সট হচ্ছে, আমরা যখন ধরো কথা বলছি, কথা শিখছি, জিনিসপত্র মনে রাখছি, সে আমি জানি, আমি সকালবেলা উঠে যেই যে মহিলাটাকে দেখছি, ইনি আমার মা, বা এই লোকটা আমার বাবা, ঠিক আছে? এটা তো আমাকে মনে রাখতে হচ্ছে, সেটা ছোটবেলা থেকে আমি দেখছি, আই এম হ্যাভিং দ্যাট ইন মাই মেমোরি, রাইট? হয় না, সেই মেমোরি লস হয়ে গেলে মা বাবাকে চিনতে পারে না, বিকজ কোনোভাবে সেই থিঙ্কিং বা মেমোরি এরিয়াটাতে কোনোভাবে চোট পড়েছে। তাহলে এনেবলস আস টু রিমেম্বার থিঙ্ক অ্যান্ড রিজন। রিমেম্বার প্রসেসটা পরীক্ষার সময় আসে না? হ্যাঁ, রিমেম্বার প্রসেসটা পরীক্ষায় আসে না। আচ্ছা, নেক্সট, ইট কন্ট্রোলস অ্যান্ড হারমোনাইজেস অল ভলেন্টারি মাস্কুলার অ্যাক্টিভিটিস। ধর তোর গায়ে বা হাতে একটা মশা বসেছে, তুই ডান হাত দিয়ে মারবি, এটা এই যে তুই হাতটা তুলতে পারলি, তোর যদি এই হাতের নার্ভস, মাসেল, স্কেলিটন সব ঠিক আছে, বাট নার্ভস ঠিকঠাক নেই, ঠিক আছে, তাহলে কিন্তু তোর মাইন্ড মাসেল কানেকশন হবে না। তুই হাতটা চাইলে প্যারালাইজড একটা মানুষ কি গায়ে হাতে মশা মারতে পারবে, বল, পারবে না? তাহলে এটা কি করবো বলো? কন্ট্রোলস, কন্ট্রোলস মুভমেন্ট অ্যান্ড হারমোনাইজেস, কিভাবে ফাংশন হবে, হারমোনাইজেস অল ভলেন্টারি অ্যাক্টিভিটিস। ফোর্থ পয়েন্ট, রেগুলেটস ইনভলেন্টারি অ্যাক্টিভিটিস। ইনভলেন্টারি অ্যাক্টিভিটিস এর মধ্যে কি কি পড়ে? হার্ট বিট, ব্রিদিং, ডাইজেশন, এই সমস্ত জিনিসপত্রগুলো, ঠিক আছে, রিফ্লেক্স অ্যাকশন, এগুলো সব নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে। এবার আমরা কিন্তু খুব ছোট্ট, মানে জুনিয়র ক্লাস থেকে জানি যে দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ এনি নার্ভ, মানে অফ নার্ভাস সিস্টেম ইজ কল্ড, কি বলে? সেল। না না, নিউরন, 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 ইয়েস, নিউরন। তাহলে হোয়াট ইজ নিউরন? দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম, এটাকে বলা হয় নিউরন, তাই তো? এবার যদি তার আগে আমাকে একটু দেখে নিতে হয় যে নার্ভাস সিস্টেমের কি কি পার্ট, নার্ভাস সিস্টেমের কি কি পার্ট, নার্ভাস সিস্টেমের মেইন পার্ট হচ্ছে গিয়ে দ্য ব্রেন, দ্য স্পাইনাল কর্ড, সেন্স রিসেপ্টরস, অ্যান্ড তার সাথে সাথে নার্ভস।
এদের সবার স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইউনিট হচ্ছে আমাদের নিউরন, যার স্ট্রাকচারটা অলরেডি আমরা ক্লাস 8-এ কিন্তু পড়ে ফেলেছি, আমাই রাইট? আচ্ছা, এবার আমরা এটার আবার ডিটেলসে পড়ব। স্ট্রাকচার অফ নিউরন, নিউরনের মেনলি তিনটে পার্ট থাকে। একটা হচ্ছে গিয়ে সেল বডি অথবা সাইটন পেরিক্যারিয়ন অনেক নামে ডাকা হয়, একটা হচ্ছে ডেনড্রাইট, একটা হচ্ছে অ্যাক্সন। আমরা আগে ডায়াগ্রামটা করব, তারপর ডেসক্রিপশন পড়বো, সেখানে দেখা যাক। ডায়াগ্রামটা করি আমরা। এটা আমরা ক্লাস 9-এ সেল চ্যাপ্টারেও পড়েছি। টিস্যুজে পড়েছিলাম বলে না? রাফলি এরকম একটা স্ট্রাকচার। একদম ওপরের যে পোর্শনটা এটাকে বলা হয় সেল বডি অর সাইটন অর পেরিক্যারিয়ন, ঠিক আছে? সেল বডি অর সাইটন অর পেরিক্যারিয়ন, ঠিক আছে? এই সেন্ট্রালি লোকেটেড যে স্ট্রাকচারটা এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে গিয়ে নিউক্লিয়াস। কারেক্ট, নিউক্লিয়াস। এখানে কিছু একদম ছোট্ট 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 গ্রানুলার বডিজ থাকে, এই গ্রানুলার বডিজ গুলোকে কি বলবো? গ্রানুলার বডিজ গুলোকে এই গ্রানুলার, এটাও শিখিয়েছিলাম তোদের, মনে করে দেখ, নামগুলো বলেছিলাম। মিসেল, মিসেল গ্রানিউল, কারেক্ট, বলেছিলাম যে 10-এ পড়বে মিসেল গ্রানিউলস, রাইট? আচ্ছা, তারপরে এই যে এই বেসের এই যে গোড়াগুলো, এই গোড়াগুলোকে শিখিয়েছিলাম বলে ডেনড্রনস, আর এই মাথার এই ঝুড়ি ঝুড়ি স্ট্রাকচার গুলোকে বলা হয় ডেনড্রাইটস, করেক্ট? এই পুরোটা মিলে হচ্ছে গিয়ে সেল বডি অর সাইটন। আচ্ছা, এবার এই যে নিচের পুরো লম্বা পোর্শনটা, ঠিক আছে, এই পুরো পোর্শনটা, এটাকে বলা হয় হচ্ছে কি? অ্যাক্সন রিজন। এই সেন্ট্রালি যে রড লাইক স্ট্রাকচারটা এটা হচ্ছে কি? অ্যাক্সন। ওকে, লং প্রসেস ফ্রম দ্য সেল বডি, তাহলে হোয়াট ইজ অ্যাক্সন? অ্যাক্সন ইজ আ লং প্রসেস ফ্রম দ্য সেল বডি, ঠিক আছে? এবার এক একটা নার্ভের ক্ষেত্রে একজনের সাইজ এক এক রকম থাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ডেনড্রাইটস এর তোর কাছে ডেফিনিশন ছোট্ট করে জিজ্ঞেস করি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ দিতে পারে। হোয়াট আর কল ডেনড্রাইটস? এটা হচ্ছে ব্রাঞ্চড সাইটোপ্লাজমিক প্রজেকশনস, ঠিক আছে? অফ অফ কোথা থেকে বেরোচ্ছে বলো? ডেনড্রনস না, সেল বডি থেকে বেরোচ্ছে, সেল বডি, ঠিক আছে? হ্যাঁ, এরা কি করে? এরা হচ্ছে কন্ডাক্টস, নার্ভ ইম্পালস কন্ডাকশনটা আমরা শিখব, কন্ডাক্টস নার্ভ ইম্পালস টু দ্য সাইটন। ওকে,
এবার এই একজনের যেটা বললাম যে এক একটা একজনের এক এক রকম সাইজ হতে পারে, লেন্থ হতে পারে, কিছু কিছু একজন বিশাল লম্বা হতে পারে মাথা থেকে শুরু করে একদম পা অব্দি, আবার কিছু কিছু একজন একদম প্রচন্ড ছোট ছোট হতে পারে, শর্ট একজন হতে পারে। সো দ্য সাইজ ম্যাটার্স। ওকে, এবার এই মোস্ট নিউরনস, এই দেখো নিউরনস এর চারপাশে, একজনের চারপাশে কিন্তু এই সারাউন্ডিংটা থাকতেও পারে, কোটিংটা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু মেজরিটি নিউরনের ক্ষেত্রে একটা ইনসুলেটিং শিট। আমাদের যেরকম ইলেকট্রিক তার তুই কনসিডার কর, তোর মাইকটা একটু অফ করে দে, হ্যাঁ ঠিক আছে, ইলেকট্রিক তার তুই কনসিডার কর, কপার ওয়্যারের চারপাশ থেকে আমাদের একটা ইনসুলেটিং প্লাস্টিকের একটা পিভিসি বা নর্মাল প্লাস্টিকের একটা ইনসুলেশন করা থাকে না, যাতে কিনা এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রিসিটিটা কোনোভাবে শর্ট সার্কিটিং না হয়। এখানেও তো আলটিমেটলি নার্ভ ইম্পালসটা ক্যারি হয় ইন দ্য ফর্ম অফ আয়ন, সোডিয়াম পটাশিয়াম পাম্প আয়ন বা নর্মাল আয়ন্স এর ফর্মে ক্যারি হয়। সেই ক্ষেত্রে যাতে ইম্পালস গুলো একটা নার্ভ সেল থেকে অনেকগুলো নার্ভ তো পাশাপাশি থাকে, একটা নার্ভ সেল থেকে আরেকটা নার্ভ সেলে যেন কোনোভাবে ইম্পালস গুলো কন্ডাক্ট না হতে পারে বা মিলেমিশে যাতে না যেতে পারে, তার জন্য এর পাশেও মেজরিটি অফ দ্য নিউরনস কন্টেন্টস ইনসুলেটিং শীট নোন অ্যাজ মাইলিন শীট। এটা এই জায়গাগুলো লেবেলিংটা আগে করে ফেলি আমি। এখানে একটা নিউক্লিয়াস দিয়ে দিলাম, ধর এখানে একটা নিউক্লিয়াস দিয়ে দিলাম, আচ্ছা ঠিক আছে। এবার এটা কি, এটা ওই মাইলিন শীতের ভেতরে যে নিউক্লিয়াস গুলো আছে সেগুলো, ওকে, একদম ভেতরের যে লেয়ারটা এটাকে বলছি হচ্ছে কি আমরা মায়েলিন শীট। তাহলে হোয়াট ইজ মায়েলিন শীট? মায়েলিন শীট হচ্ছে আউটার মোস্ট, মানে একজনের বাইরে যে শীটটা, হোয়াইট ইনসুলেটিং লেয়ার, হোয়াইট ইনসুলেটিং লেয়ার সারাউন্ডিং দ্য একজন, আর এই মায়েলিন শীতের এই বাইরের দিকটা, ঠিক আছে, এই বাইরের দিকটা মানে এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় নিউরোলেমা। নিউরোলেমা, ঠিক আছে। তাহলে আউটার মোস্ট থিন শীতটা আমাদের কি, এটা হচ্ছে আউটার মোস্ট থিন শীত, এটা আমি ক্লাস নাইনেও টিস্যুস চ্যাপ্টারে করিয়ে দিয়েছি। আচ্ছা, এবার এই মাইলিন শীত গুলোর মধ্যে যে যে জায়গায় গ্যাপ আছে, এই গ্যাপটাকে বলা হয় নোড অফ, কি বলে বল, অফ রানবিয়ার। হ্যাঁ করেক্ট, এই তো মনে আছে, নোড অফ রানবিয়ার, ওকে। আচ্ছা, এবার এই অ্যাডসনের আমরা আগে ডায়াগ্রামে করেছিলাম এরকম বাল্ব লাইক এন্ডিংস থাকে, ঠিক আছে, এই অ্যাডসন এন্ডিংস গুলো এরকম বাল্ব শেপের হয়, এগুলোকে কি বলা হবে, অ্যাক্সন বাল্বস বলা হবে, এগুলো অ্যাক্সন বাল্বস। এদের মধ্যে কিছু কেমিক্যাল নিউরোট্রান্সমিটার্স থাকে, ঠিক আছে, এক্সাম্পলস আমরা আসব, কেমিক্যাল নিউরোট্রান্সমিটার্স থাকে, ওরা ওই একটা নিউরন থেকে আরেকটা নিউরনে মেসেজ ইম্পালসটা ক্যারি করে, নিউরোট্রান্সমিটার, ক্লিয়ার হয়েছে? তাহলে এর ভেতরে লিখে রাখ, পরে আবার এটা শিখব। Stores, axon bulb stores chemicals called neurotransmitters. ঠিক আছে, আচ্ছা, এবার আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে গিয়ে সাইন্যাপটিক ক্লেফসটা, হ্যাঁ সাইন্যাপসটা কাকে বলে দেখা যাক। ধর আমরা যদি একটা খুব রাফ ডায়াগ্রাম আঁকি, সে এইরকম একটা নিউরন আছে, ঠিক আছে, এগুলো ডেনড্রাইট গুলো আছে,
এবার ধর এই নিউরনটা যেটা আঁকলাম সেটা হচ্ছে হাতে আছে, একদম হাতের এন্ডিং, মানে ফিঙ্গার টিপসে আছে এই নিউরনটা। এ কি করলো, একটা টাচ বা একটা কোনো হিট বা একটা কোনো প্রেশার সেন্স করলো। এবার এই ইম্পালস জেনারেট করবে, মেসেজ ক্যারি করবে টুয়ার্ডস দ্য ব্রেন বা স্পাইনাল কর্ড, তাই তো? হ্যাঁ। এবার এর তো ধর পুরো পুরোটা তো ব্রেন অব্দি তো একটা নিউরন হতে পারে না, হতেও পারে বা নাও হতে পারে, ধরে নিলাম যে ব্রেন অব্দি একটা নিউরন না। এই নিউরনটা যেখানে নিজে অ্যাকশন বাল্বস হিসেবে এন্ড হবে, সেখানে আবার আর একটা নিউরনের কি কানেক্টেড থাকবে বল? ডেনড্রাইট কানেক্টেড থাকবে না, তাই তো? তাহলে একটা নিউরন এন্ড হচ্ছে আর একটা নিউরনের, একটা নিউরন এন্ড হচ্ছে কোথায় বল? অ্যাকশন বাল্বে গিয়ে, সেই অ্যাকশন বাল্বটার সাথে আর একটা নিউরনের ডেনড্রাইটস কানেক্টেড, এখানেও কানেক্টেড থাকতে পারে। এই যে অনেকগুলো অ্যাক্সন বাল্ব আছে, অনেকগুলো ডেনড্রাইট কানেক্টেড থাকতে পারে, তাই তো? তাহলে এইভাবে কি হচ্ছে, একটা নিউরন থেকে আরেকটা নিউরন ইম্পালসটা ক্যারিড হয়ে যাচ্ছে। তাহলে হোয়াট ইজ সাইন্যাপস? সাইন্যাপস হচ্ছে দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট, সাইন্যাপস হচ্ছে দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট বিটুইন টার্মিনাল ব্রাঞ্চেস অফ দ্য অ্যাক্সন অফ আ নিউরন উইথ দ্য, তাহলে কি বললাম যে টার্মিনাল ব্রাঞ্চেস অফ দ্য অ্যাক্সন, মানে এই অ্যাক্সন বাল্ব গুলো, এই যে অ্যাক্সন বাল্ব গুলো, এর সাথে কার কানেকশন কে বলছি সাইনাপস? উইথ দ্য ডেনড্রাইটস অফ আনাদার নিউরন সেপারেটেড, দুজনের মধ্যে কিন্তু বাই আ ফাইন গ্যাপ। এই ডায়াগ্রামটা আমি মুছে দিচ্ছি, এই ডায়াগ্রামটা খুব একটা কাজে লাগবে না, আমি সাইনাপসের ডায়াগ্রামটা আঁকবো। দেখা যাক, ধর একটা নিউরনে আমি একটু জুমড ইন ভার্সন আছে, একটা তোর নিউরনে তোর অ্যাক্সন বাল্ব আঁকলাম, ঠিক আছে? এই অ্যাক্সন বাল্বটা অব্দি ইম্পালসটা ক্যারি হতে হতে পটাশিয়াম কে প্লাস এন এ প্লাস ক্যারি হতে 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 এই অব্দি এলো। এবার এইখানে তো আর একটা নিউরনের কি আছে বল? ডেনড্রাইট আছে, তাই তো? এবার মাঝখানে তো পড়ে গেছে ফাঁকা জায়গা, এটা কিসের ডায়াগ্রাম আঁকছি আমি? এই পুরোটা কিসের ডায়াগ্রাম আঁকছি? সাইন্যাপসের ডায়াগ্রাম আঁকছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে কি বললাম যে অ্যাক্সন বাল্বের মধ্যে কিছু কেমিক্যালস থাকে, কি বললাম নাম বল? নিউরোট্রান্সমিটার। এই কেমিক্যাল গুলো সেই দেখবি গঙ্গা বা যে কোনো নদী ক্রস করার জন্য, ধরে না মাঝখানে একটা নদী আছে, এরা হচ্ছে দে জাস্ট অ্যাক্টস লাইক বোটস, ওকে, ফেরি বোটস। এদেরকে কি বলছি বল? নিউরো ট্রান্সমিটার বলছি। এক্সাম্পল অফ নিউরো ট্রান্সমিটার যদি তোকে জিজ্ঞেস করে, অ্যাসিটিল কোলাইন, অ্যাসিটিল বা অ্যাসিটাইল কোলিন, হ্যাঁ, CHOLINE, অ্যাসিটাইল কোলাইনও বলতে পারিস। স্পেলিংটা বুঝতে পারলি? ACETYL CHOLIN। এরা কি করবে, এই সোডিয়াম পটাশিয়াম পান, ঠিক আছে, এটাকে এরা ক্যারি করবে, ক্যারি করে জাস্ট এই ঘাট অব্দি পৌঁছে দেবে, একটা ঘাট থেকে জাস্ট নদীটা ক্রস করে আর একটা ঘাটে পৌঁছে দেওয়ার মতো। বুঝতে পারলি কি হলো? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পেরেছিস? তাহলে এখানে কি হচ্ছে একটু লিখে নাও, যে নার্ভ ইম্পালসটা এখান থেকে এখানে কি হচ্ছে বল? জাম্প করছে, ঠিক আছে? আর এই ইম্পালস যখন টার্মিনাল এন্ড অফ দ্য অ্যাকশনে পৌঁছে যাচ্ছে, তখন এই অ্যাসিটাইল কোলাইন টাইপের এই কেমিক্যালস গুলো কি করছে, জাস্ট রাস্তাটা ক্রস করিয়ে দিচ্ছে, আর একটা ডেনড্রাইট অব্দি ইয়েটা মানে জাস্ট ইম্পালসটা ক্যারি ফরওয়ার্ড করে দিচ্ছে। এবার যে পরের জায়গাতে, মানে তাহলে তো অ্যাসিটাইল কোলাইনটা এই ঘাট অব্দি পৌঁছচ্ছে, তাই না? এই এই ডেনড্রাইট অব্দি পৌঁছচ্ছে, এটা কি, এটা আমাদের অ্যাকশন বাল্ব, আর এটা আমাদের কি বল, এটা আমাদের ডেনড্রাইট, আর একটা নিউরনের ডেনড্রাইট, তাই তো? তাহলে অ্যাসিটাইল কোলাইনটা তো এখান থেকে অব্দি আসছে, এইখানে এসে কিন্তু কেমিক্যালটা ব্রেক ডাউন হয়ে যাচ্ছে,
ঠিক আছে, কিছু এনজাইম থাকে, এটা তোমাদের ক্লাস হায়ার ক্লাসে যে টপিক, একটা এনজাইম থাকছে, সেই এনজাইমটা অ্যাসিটাইলকোলাইনটাকে ভেঙে দিচ্ছে, ঠিক আছে, সেটা তো বডিতেই থেকে যাচ্ছে, বডি আবার নতুন করে তৈরি করে দিচ্ছে অ্যাসিটাইলকোলাইন। কথা বোঝা গেল? এই হচ্ছে আমার সাইনাপস। এবার নার্ভাস ইম্পালসটা ক্যারি হয় কেমন করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখা যাক। হেডিং দাও ট্রান্সমিশন অফ দ্য নাল ইম্পালস। আচ্ছা, এই স্পেসটাকে কিন্তু লেখা হয়নি আমার, এই স্পেসটাকে আমরা কি বলি, এই যে দুটো দুজনের মাঝখানে অ্যাক্সন বাল্ব আর ডেনড্রাইটের মাঝখানে, এই স্পেসটাকে বলা হয় সাইন্যাপটিক ক্লেফট। ওকে, সাইন্যাপটিক ক্লেফট। যাক, ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস, ঠিক আছে। এবার এখানে ধরে নাও, সে আমরা একটা নার্ভ কনসিডার করব, ঠিক আছে। এবার নার্ভে ইম্পালসটা তো ক্যারি হবে অ্যাক্সন থেকে, ধর আমি একটা অ্যাক্সনে পোর্শন আছি, ঠিক আছে, এরকম একটা পোর্শন আছে, এইটা হচ্ছে আমার এক্সট্রা সেলুলার ফ্লুইড, মানে অ্যাক্সনের বাইরের যে ফ্লুইড গুলো, এই বাইরেটা, আর ভেতরটা হচ্ছে এই অ্যাক্সন রিজন, এই ভেতরটা হচ্ছে দি অ্যাক্সন রিজন, এটাকে আমি সরিয়ে দিই, এবার এই এক্সট্রা সেলুলার ফ্লুইডে না, মানে বাইরে অ্যাক্সনের বাইরে কি থাকে, এনএ প্লাস, এনএ প্লাস এর পরিমাণ প্রচুর বেশি থাকে, ইজ মোর আউটসাইড দ্য অ্যাক্সন মেমব্রেন, ভেতরে থাকে এনএ প্লাস কম, যার জন্য এই বাইরে দিকটা এনএ প্লাস বেশি থাকার জন্য ভেতরের তুলনায় আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। এটা কি আমাদের, এটা হচ্ছে এই অ্যাক্সন মেমব্রেন, ঠিক আছে। তাহলে বাইরেটা যদি প্লাস মানে পজিটিভ চার্জ থাকে, ভেতরটা কি থাকবে বল, নেগেটিভলি চার্জ। এটা হচ্ছে যখন কোনো ইম্পালস ক্যারিড হচ্ছে না, একদম রেস্টিং ফেজে আছে, লিখে দিচ্ছি, পুরো অ্যাক্সন মেমব্রেনটাই রেস্ট করছে, রেস্টিং পজিশন, এরকম করে আছে। এই ছবিটাকে আমি একবার কপি করে নিই, হয়ে গেল। তাহলে এই ফেজটায় কি আছে বল, এই ফেজটায় কোনো রকম কোনো ইম্পালসেস ক্যারি হচ্ছে না, কোনো রকম কোনো আমার ইম্পালস রিসিভড হচ্ছে না, কোনো স্টিমুলাস নেই। স্টিমুলাস কাকে বলি রীতিকা, এখানে আমরা টার্মগুলো শিখতে শিখতে যাব। স্টিমুলাস আমরা জানি, স্টিমুলাস মানে হচ্ছে অ্যান এজেন্ট, এজেন্ট অর আ, মানে এই যে হিট, টাচ, প্রেশার, পেন, এগুলো তাই তো, অ্যান এজেন্ট অর আ সাডেন চেঞ্জ অফ এক্সটার্নাল অর ইন্টারনাল এনভায়রনমেন্ট। এবার যার জন্য কি হয়, বডির অর্গানিজমের বডির ভেতরে কিছু চেঞ্জ হয়, সেটা আমাদের প্লান্টের ক্ষেত্রেও হয়, আমাদের অ্যানিমেলের ক্ষেত্রেও হয়, ইন্টারনাল এনভায়রনমেন্ট দ্যাট রেজাল্টস ইন
that results in a change in an organism or any of its body part. এবার ধর তুই হাতে একটা প্রচন্ড রকমের প্রেশার ফিল করলি, তো এটা ধর তোর নর্মাল স্টেট ছিল, এটাকে আমরা বলবো রেস্টিং রিজন, রেস্টিং রিজন, অথবা এটাকে বলা হয় পোলারাইজড স্টেট, ঠিক আছে, পোলারাইজড স্টেট। তাহলে রেস্টিং রিজন বা পোলারাইজড স্টেট মানে কোন রকম কোন স্টিমুলাস এখনো আমরা রিসিভ করিনি, ক্লিয়ার? এবার ধরো যে তোমার হঠাৎ করে একটা পোলারাইজেশন তুমি ফিল করলে, মানে একটা কোনো হিট বা টাচ বা প্রেশার এগুলো তুমি ফিল করলে, তাহলে সেই সময় ধর এই জায়গাটাতে রিসিভ করলে, ঠিক আছে, এই জায়গাটাতে তুই একটা প্রেশার সেন্সিটিভিটি যেই ফিল করলি, সেই সময় এই নার্ভাস মানে এই অ্যাক্সন মেমব্রেন গুলো কি হয়ে গেল, বাইরে থেকে ভেতরে সোডিয়াম ঢুকে গেল, অ্যাক্সন মেমব্রেনটা তখন কি হয়ে গেল, মানে পারমিয়েবল হয়ে গেল হঠাৎ করে, তখন বাইরে থেকে ভেতরে তিনটে করে সোডিয়াম ঢুকে আসে, ওটা হায়ার ক্লাসে পড়বে, তবু আমি বলে দিলাম একবার, সোডিয়াম ঢুকে আসে, তাহলে বাইরে এই জায়গাটাতে সোডিয়ামের পরিমাণটা হয়ে যায় কম, তাহলে বাইরের দিকটা হয়ে যায় কি বল নেগেটিভ, আর ভেতরের দিকটা কি হয়ে যায় বল পজিটিভ। এবার এই রিজনটাতে কি হলো, তাহলে এই রিজনটাতে আমার স্টিমুলাস পাওয়ার জন্য এই রিজনটা হয়ে গেল আমার এক্সাইটেড রিজন, তাই তো নাকি? এই রিজনটাকে বলবো এক্সাইটেড রিজন, অথবা আর এক ল্যাঙ্গুয়েজে এক্সাইটেড রিজন কে এই রিজনটাকে আমরা কি বলছিলাম বল, পোলারাইজ রিজন বলছিলাম না, পোলারাইজ, তাহলে এই রিজনটা ডিপোলারাইজ রিজন বলবো, রিজন বা স্টেট হয়ে গেল। এবার তখনও এরা এই 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 লোকজন মানে এখানকার যে তোমার সোডিয়াম পটাশিয়াম গুলো আছে, শুধু তো ওইটুকু জায়গাতেই তো প্রেশারটা রিসিভ হয়েছে বা পেন বা পেনটা রিসিভ হয়েছে বা ধরে নাও হিট রিসিভ হয়েছে বা কোল্ড সেন্সেশন শুধু ওইটুকু জায়গাতেই হয়েছে, এই জায়গাটাতে তো হয়নি, তাহলে এই জায়গাটা এখনো আমার কি অবস্থায় আছে বল, পোলারাইজড অবস্থায় আছে না, তাহলে এই জায়গাটাকে এখনো আমি বলতে পারি রেস্টিং রিজন অর পোলারাইজড স্টেট বলতে পারি, কারেক্ট? এবার দেখ ইট ইজ আ ম্যাটার অফ মানে সোডিয়াম পটাশিয়াম আয়নস, তো আয়নিক ফর্মে যেই আসবে ইলেকট্রিসিটিতেও তো ফ্রি ইলেকট্রন গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় কন্ডাক্ট হয়, সেই জন্যই তো ইলেকট্রিক কারেন্ট, সেই জন্যই তো লাইটটা ঘরে জ্বলছে, তাহলে আর কি করে জ্বলতো, তাই না? তাহলে এখানে যে এই পজিটিভ চার্জটা দেখবে, আরে এই তো সাইডে নেগেটিভ চার্জের পুরো খনি আছে, আমি কি করি মুভ করি, তাহলে এই এক্সাইটমেন্টটা পুরো নার্ভ ইম্পালসে কন্ডাক্ট হবে, তাহলে এখান থেকে কোথায় সরে আসবে বল, এই এক্সাইটেড রিজনটা এই জায়গাটাকে সরে, কথা বুঝতে পারলি কি হচ্ছে? তারপর এখান থেকে আবার এখানে চলবে, এখান থেকে চলে এলো এই জায়গাটাতে, এবার এখান থেকে চলে আসবে এই জায়গাটাতে, কথা বুঝতে পারলি? এরকম করে করে আলটিমেটলি ও গন্তব্য স্টেশনে পৌঁছে যাবে। দাঁড়াই ছবিটাকে নিচে পাঠাই। এবার কি হলো দেখ, এই জায়গাটা এখন কি রিজন হয়ে গেল বল, এক্সাইটেড রিজন হয়ে গেল না, মানে এটা ডিপোলারাইজ রিজন, রিজন বা স্টেট নেই। দাঁড়া আমি একটু বলে নিই, হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে, দাঁড়া না, এই জায়গাটাকে তাহলে এখনো কি আছে বল, রেস্টে আছে, এই জায়গাটাকে বলছি রেস্টিং রিজন অথবা কি রিজন বলো, পোলারাইজ রিজন, রিজন লেক স্টেট লেক হতে পারে, যেরকম কোয়েশ্চেন আসবে সেরকম ভাবে লিখ। আচ্ছা এই জায়গাটা তো রিকভার করে গেছে, তাহলে এই জায়গাটাকে বলবো রিকভারি রিজন অথবা দেখ রিপোলারাইজ, পোলারাইজ স্টেট থেকে ডিপোলারাইজড হয়েছিল, ডিপোলারাইজ থেকে আবার পোলারাইজড হয়েছে, কিন্তু এটাকে তো পোলারাইজ রিজন বলতে পারবো না, কারণ পোলারাইজ রিজন মানে তো রেস্টিং রিজন বোঝাচ্ছে, তাহলে এটাকে আমরা নতুন নাম দিয়েছি, এটাকে নাম দিয়েছি রিপোলারাইজ রিজন, বলো বুঝতে পেরেছ? আচ্ছা এখানে আমার সাইনটা চেঞ্জ করা হয়নি, এখানে আমাকে সাইনটা চেঞ্জ করে নিতে হবে, দাঁড়া কমন, বাইরের দিকটা হয়ে যাচ্ছে নেগেটিভ, ভেতরের দিকটা হয়ে যাচ্ছে
বলো এবার কি জিজ্ঞেস করছিলি বল। হ্যাঁ বুঝতে পেরেছ? বুঝেছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট কপি করছি। ওকে এবার আমরা কয়েকটা জানা জিনিস আবার একটু ঝালাই করে নেব। সেটা হচ্ছে কি টাইপস অফ নিউরনস। টাইপস অফ নিউরনস কি কি হয়? ফার্স্ট টাইপ আমরা জানি সেন্সরি নিউরনস, সেন্সরি নিউরনস কি করে বলো? সেন্সরি নিউরনস কি কিন্তু অনেক সময় অ্যাফারেন্ট নিউরনস বলা যেতে পারে, একটা টাইমে এই কোয়েশ্চেন গুলো আসতো। ঠিক আছে, এখন জিজ্ঞেস করবে না, বাট আমি বলে দিলাম ইন কেস আওয়ার স্টুডেন্টস উইল নো এভরিথিং। অ্যাফারেন্ট নিউরনস কি করে? কনভেস মাসলস কনভেস ইম্পালসেস ফ্রম ইম্পালসেস, হ্যাঁ, ফ্রম ব্রেইন ব্রেইন, স্পাইনাল এই 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 ইম্পালসেস ফ্রম সেন্স অর্গানস, সেন্স অর্গানস টু ব্রেইন আর স্পাইনাল কর্ড। হ্যাঁ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলবো, একটু বড় হয়েছি আমরা, তাই জন্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলবো। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে ব্রেইন আর স্পাইনাল কর্ড। সেন্স অর্গান মানে কি রে? সেন্স অর্গানস মানে এরা তো রিসেপ্টর, তাই না? রিসেপ্টরস, রিসেপ্টরস টু দা সিএনএস। সিএনএস এর মধ্যে কারা কারা পড়ছে বললাম? স্পাইনাল কর্ড পড়ছে অ্যান্ড ব্রেইন পড়ছে, রাইট? নাম্বার টু মোটর নিউরন, ওটাকে যদি অ্যাফারেন্ট বলে এটাকে এফারেন্ট বলবো। ঠিক আছে, এরা কি করবে? ক্যারি ইম্পালসেস ফ্রম সিএনএস টু এফেক্টর। এফেক্টর কি? এফেক্টর মাসেলও হতে পারে অর গ্ল্যান্ডসও কিন্তু হতে পারে, তাই তো? এন্ডোক্রিন সিস্টেমে পড়েছিলাম। ধরো আবার ডায়াগ্রাম কি চালাচ্ছে তো। 3 নম্বর অ্যাসোসিয়েশন নিউরন। অ্যাসোসিয়েশন নিউরন মানে কি? ধর সেন্সারি নিউরন স্পাইনাল কর্ড অবধি ইম্পালস ক্যারি করে নিয়ে গেল, স্পাইনাল কর্ড ধর সেন্সারি নিউরন ইম্পালসটা ক্যারি করে নিয়ে গেল বাংলা ভাষায়, তাই তো? এবার তোর স্পাইনাল কর্ড বলছে আমি তো ভাষা বুঝি না, বাংলা তো আমি বুঝি না, তখন আবার মোটর নিউরন আবার বাংলাও বোঝে না, সেন্সারি নিউরনের ভাষাও বোঝে না, তাই মাঝখানে একটা ইন্টারপ্রেটার লাগবে যে সেন্সরি নিউরনের ইনফরমেশনটা স্পাইনাল কর্ড কে বোঝাবে, স্পাইনাল কর্ড এর ইনফরমেশনটা মোটর নার্ভ কে বোঝাবে, কি রে, তাই তো? তাহলে সেই জন্য দরকার একটা অ্যাসোসিয়েশন নিউরন, অথবা এটাকে কানেক্টিং নিউরন আমরা বলতে পারি, কানেক্টিং নিউরন। ঠিক আছে, এরা কি করে? এরা কোথায় প্রেজেন্ট? প্রেজেন্ট ইন বা লোকেটেড, লোকেটেড ইন ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড উইচ ইন্টারকানেক্ট দ্য সেন্সরি অ্যান্ড মোটর নিউরনস। ইজ দ্যাট ক্লিয়ার? কিরে?
চলো এবার আমরা চলে যাব নার্ভসে। মিক্সড নিউরন বলে একটা ছিল না? না ওটা নার্ভস ছিল, মিক্স নার্ভ, ও মিক্স নিউরন বলে কিছু হয় না, মিক্স নার্ভ হয়। নিউরন এই তিন টাইপের হয়, নার্ভ হচ্ছে ওই যে তুই যেটা বলছিস, ঠিক আছে কনফিউজ করিস না দুটো। এবার আমরা চলে আসি নার্ভস কাকে বলে। নার্ভস হচ্ছে, ধরো আমি আগে ডায়াগ্রামটা আঁকি, ধর অনেকগুলো অ্যাক্সন আছে, ঠিক আছে অনেকগুলো নিউরন আছে এভাবে নিউরন গুলো। আচ্ছা আমাদের বাড়ির তারে কখনো খোলা অবস্থায় তার মানে কাটা অবস্থায় দেখেছো ভেতর থেকে অনেকগুলো কপারের ওয়্যার বেরিয়ে থাকে সরু 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 সরু, হ্যাঁ সব কটাকে বান্ডেল করে তো একটা ইনসুলেটিং প্লাস্টিক দিয়ে তারপরে ওইটাকে তার বলে অ্যাকচুয়ালি। মোবাইলের চার্জার দেখে নে, মাঝখান থেকে কোনোদিনও কেটে দেখবি অনেকগুলো ঝিরি 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 তার বেরিয়ে থাকে, তাই না? তাহলে হুম এরকমই অনেকগুলো অ্যাকশন, ঠিক আছে অনেকগুলো অ্যাকশন, নিউরনের অনেক অ্যাকশন বান্ডেল করে, বান্ডেল করা হয় বান্ডেলটা, ঠিক আছে এরকম একটা টিউবুলার শীট দিয়ে বান্ডেল করা হয়, রাইট? পুরো এগুলো কি তাহলে, এগুলো এগুলো অ্যাক্সনস, আর এটা হচ্ছে একটা টিউবুলার শীট, এটা বান্ডেল আপ করে তৈরি হয় হচ্ছে গিয়ে একটা নার্ভস। তো হোয়াট আর নার্ভস? নার্ভস আর বান্ডেল অফ নার্ভ ফাইবার্স। নার্ভ ফাইবার্স যদি তোমাকে জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ মিন বাই নার্ভ ফাইবার্স, তুমি বলবে নার্ভ ফাইবার্স আর নাথিং বাট অ্যাক্সনস অফ সেপারেট নিউরন, সব আলাদা আলাদা নিউরন এগুলো, জাস্ট অ্যাক্সন গুলো বান্ডেল আপ হয়েছে দিয়ে টিউবুলার শীট দিয়ে মানে কোটিং হয়েছে পুরোটাকে মিলে বলছি না, ঠিক আছে? এনক্লোজড, এনক্লোজড ইন টিউবুলার শীট, ওকে। ঠিক আছে এটা একটা নার্ভের ডায়াগ্রাম বলতে পারিস। এবার নার্ভস এরও তিনটে টাইপ হয় জানো তুমি, টাইপস অফ নার্ভস। কি কি টাইপের নার্ভস হয়? একটা হচ্ছে সেন্সরি নার্ভ, একটা হচ্ছে মোটর নার্ভ, আর একটা হচ্ছে মিক্স নার্ভ, যেটা এতক্ষণ বলছি মিক্স নার্ভ। সেন্সরি নার্ভ কি করে? কন্টেন্স সেন্সরি ফাইবার্স, মানে যে নার্ভ ফাইবার গুলো এগুলো এগুলোর হচ্ছে সেন্সরি অ্যাকশন, মানে জাস্ট সিএনএস থেকে ইনফরমেশন ক্যারি করে, এফেক্টর থেকে ইনফরমেশন ক্যারি করে সিএনএস অব্দি নিয়ে পৌঁছচ্ছে। ফাইবার্স ব্রিঙ্গিং ইম্পালসেস ফ্রম রিসেপ্টার, মানে বিভিন্ন বিভিন্ন টাইপের সেন্স অর্গানস, রিসেপ্টার, রিসেপ্টার মানে কিন্তু সেন্স অর্গান, ভুল যেন না হয় এগুলো, সেন্স অর্গানস টু দা কোথায় বল, ব্রেন আর স্পাইনাল কর্ড, অথবা আমরা কি লিখতে পারি বল, সিএনএস। মোটর নার্ভ এক্সাম্পল, এটার এক্সাম্পল কি দিবি, এটার এক্সাম্পল দিয়ে দিতে পারিস অপটিক নার্ভ। অপটিক নার্ভ, অলফ্যাক্টরি নার্ভ, হ্যাঁ অলফ্যাক্টরি নার্ভ কি করে রে? ইয়ার্স, এই অলফ্যাক্টরি নার্ভ গন্ধ, গন্ধ, অডিটারি ভাস্কুলার নার্ভ, ঠিক আছে অডিটারি অডিটারি ভেস্টিবুলার নার্ভ বলা হয় ওটাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, মোটর নার্ভ কি করে, উল্টা কাজটা করে, সিএনএস থেকে ইম্পালস ক্যারি করে নিয়ে কোথায় যায় বল, এফেক্টরে যায়, তাই তো? এফেক্টর অর্গানস, এফেক্টর অর্গানস মানে শুধু মাসেল লিখলে হবে না, এখন মাসেলস অর কি বলো গ্ল্যান্ডস শেখালাম এক্ষুনি, এটার এক্সাম্পল যদি তোমায় লিখতে বলে কি লিখবে,
say eyeball muscles arising, nerve arising from the brain and supplying the muscle of the eyeball for rotating the eye. ঠিক আছে? আচ্ছা, এগুলোর নাম তোমরা হায়ার ক্লাসে যে পড়বে এটার একটা এক্সাম্পল আলাদা করে লেখার দরকার নেই। নেক্সট, মিক্স নার্ভ। মিক্স নার্ভ মানে হচ্ছে যার সেন্সরি অ্যাকশনও আছে আবার মোটর অ্যাকশনও আছে। কন্টেইনস বোথ বোথ সেন্সরি অ্যান্ড মোটর ফাইবার্স। এক্সাম্পল সমস্ত স্পাইনাল নার্ভ গুলো, অল স্পাইনাল নার্ভস আর মিক্স নার্ভস। ঠিক আছে, আর একটা ছোট্ট টার্ম একটু শিখে রাখো, সেটা হচ্ছে গ্যাংগ্লিয়া। ঠিক আছে, গ্যাংগ্লিয়া, হোয়াট আর গ্যাং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টার্ম, হ্যাঁ, পরবর্তীতে যখন আমরা রিফ্লেক্স আর্ট শিখবো তখন এটা কাজে লাগবে। গ্যাংগ্লিয়াকে সিঙ্গুলার টার্মে গ্যাংগ্লিয়নও বলা হয়, গ্যাংগ্লিয়ন। এরা কি? এরা হচ্ছে অ্যাগ্রিগেটস অফ নার্ভ সেলস, মানে অনেকগুলো সেল বডি এক জায়গায় রয়েছে যেটা নার্ভ ফাইবার্স, মানে একটা হয় না ওই ধর বাস টার্মিনাস টাইপের যেখান থেকে সমস্ত নার্ভ গুলো বেরোয়, কথা বুঝতে পারছিস? মানে সব বাস গুলো যেখান থেকে, বাস ডিপো টাইপের, এটা হচ্ছে নার্ভের ডিপো। হ্যাঁ, অ্যাগ্রিগেটস অফ নার্ভ সেলস, যেখান থেকে সমস্ত নার্ভ ফাইবার গুলো অ্যারাইজ করতে পারে অথবা এন্ডও করতে পারে। অ্যাগ্রিগেটস অফ নার্ভ সেলস অথবা সেল বডিজ, নার্ভ সেলস এর সেল বডিজ ফ্রম উইচ নার্ভ ফাইবার্স মে অ্যারাইজ অর এন্টার ইনটু। ঠিক আছে, এটা আমাদের রিফ্লেক্স আর্কের সময় আমরা এই রিফ্লেক্স আর্ক যখন পড়বো সেই সময় এটা আমরা ইউজ করবো, একদম চ্যাপ্টারের লাস্ট টপিক, এখন এটা আপাতত লিখে রাখ। ঠিক আছে, ঠিক আছে।